কাজলি মাছ। আরে এর দামও বেমালা, মাছগুলো দেখছো কি সুন্দর চকচক করে। এই দেখো কি সুন্দর কাজল মাছ, এত কাটা চাও খাও না বৌমা। ও এদিকে ওদিকে বাজার গেছিলাম সকালবেলা, ভাণ্ড আনো। অনেকদিন এই মাছটা খুঁজছি আমি, কিন্তু ওটা না, কাজলি মাছ। এই যে এই কাজলি মাছ তো ভালো খাইতে অনেক মজা। আরে এর দামও বেমালা বুঝছো। এই মাছগুলো ঢাকা না আসে থাকে রে কেজি কিনে শহরে বাড়ি। এই যে দেখছো নদীর মাছ বৌমা, একটু পানি লই যাও। দেখ পানি মাছগুলো কোথায় গেছে? হ্যাঁ বাবা সস্তায় কিনছি আমি, যা তো বললে লাভ নাই। 200 টাকা টমেটোগুলো দিয়ে মাছ রান্না করবো, এলে তো লাম্বা করে টমেটোগুলো কাটি নিতে। বৌমা ওই জাল ধরাইছো? ওটা দেখ জাল ধরাইছো, ভালো হয়েছে। ওরও মাছ তো সব গুছিয়ে গেছে, এই দেখো বেশ ভালোই হয়েছে। তেল পেঁয়াজ রসুন বাটা, হলুদের গুঁড়া, এলাচের গুঁড়া, লবণ, মশলা কষানো হয়ে গেছে। এখন কাজুরি মাছগুলো দিয়ে দেব। দর্শক আমি অবশ্য কাজুরি মাছ কইছি, আপনারা এটা কাজলি মাছও বলতে পারেন। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আজকে নদীর কাজুরি মাছ, চিকন চলের গরম ভাত, খুবই মজা হইবে। আলুগুলা দিয়ে দেবো, নতুন আলু, টমেটো, বৌমা আজ যে মজা হইবে, কাজুরি মাছ নদীর, তারপর আবার নতুন টমেটো, নতুন আলু, নদীর মাছ। নদীর মাছে যদি ধনে পাতা না দিই তাই কি স্বাদ পামু? মাছ হয়ে গেছে, এখন আমি উঠে গেলাম। খাওয়া শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখো কি সুন্দর কাজল মাছ, এত কাটা সহ খাও না। আমি কাজল মাছ দিয়া ভাত খাইতে থাকি, আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে। নদীর কাজল মাছ সাদা সাদা।